নবীকে ক্ষমতা দিয়েছেন কে? তো আল্লাহ দিয়ে থাকলে আমরা বাপ দাদার কোনো ক্ষতি আছে? তো যারা দেখেন নবীর শানটা শুনলেই অনেকের চুলকানি সরিয়ে যায়, আর ওলি আল্লাহ শান শুনলে তো সারছই। কিছু লোক তো উপেনি বলা বলি ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা শুরু করছে, কাজা করিবে নামাজ বেলে মরে গেছে গা, ওনার লাগে গুণা টোনা আছে, ওনার লাগে আমরা দোয়া করি ব্যস্ত যাইবার লাগিয়া। তো উনি যদি মরে যায় গা, উনি ওনার যদি গুণা থার কারণে যদি আমরা ওনার জন্য ক্ষমা চাই, তাহলে বিশ্বাসরা তো সব আল্লাহর রহমতে সব শেষ হয়, ঠিক নিও? কাজা বাবা আল্লাহর ওলিয়াতে কোনো সন্দেহ আছে? তো যারা বলে ওনার গুণা আছে, আমরা গিয়ে ওনার জন্য দোয়া করবো আল্লাহ ওনার গুণা খাতা মাফ করে দেন, যদি তার গুণা খাতা মাফ হয়ে চাই আর তার জন্য জান্নাতের আলাম কামনাই করি, তাহলে খাজা গরিবে নামাজের ব্যাপারে যদি এইরকম চিন্তা ভাবনা থাকে, তাহলে আপনারা দরবেশ ঠিকই আল্লাহর উলি হয়েছেন গা। হ্যাঁ, গওসে পাক আব্দুল কাদের জিলানি বিনা সন্দেহে আল্লাহর উলি, কথা কন ঠিক কিনা কন? এরা বলে মরে গেছে গা, ওরা মরে গেছে গা, এরার কোনো ক্ষমতা নাই, চলে গেছে। আরে বাবা আমরা কি কই এরার ক্ষমতা, এরা আল্লাহ প্রদত্ত ক্ষমতায় ক্ষমতাবান, কথা কন ঠিক কিনা কন? এদের উসিলে আল্লাহর কাছে আমরা কিছু চাইলে আল্লাহ কবুল করতে পারে, কথা কন ঠিক কিনা কন? ওলি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে আমি তাদেরকে বলবো, আপনারা নিজের সম্মান নিজে নষ্ট করেন না, আমরা কিন্তু সব ফলো করতেছি। আর তাহিরি তো দেখছেনই তো, যারা দরে হেরে কিন্তু সারে না, নাস্তা নাবত করে কিন্তু সাইরা দে। পাঁচ পঞ্চাশজন মৌলবী মিল্লা তাহিরিরে ফতুয়া দিছে, তাহিরি ফতুয়ারে কলা পাতা বানাইয়া ফু দিয়া খালের তলা ফলাই দিছে, এটা কি বুঝলে গেছেন আপনারা? আর জীবনে ফতুয়া নাম লইতো না, এরা মনে করছে যে ওই কইতে কইতে খাইতে খাইতে ফ্যাট আয়ে, আর কইতে কইতে মুখ আয়ে, তাহিরি বিরুদ্ধে কথাকে সাইরা লইব। তাহিরি কি মনে করে যে একলা কথা কয়? তাহিরি একা কথা কয় না, এখন তো শুধু একা কথা বলতেছি, তাহিরি একলা কথা কয় না, তাহিরির বহুত গরু, তাহিরির আইকন আইডলরা তাহিরির অভ্যন্তরে, তারা বাহ্যিকভাবে এখন না থাকলো, তারা আমার সাথে আছে, সময়ে তারা বসে থাকবে না, মাথায় রেখো। তাহিরি শুধু নিজের কথাই চলে না, তাহিরিকে যে কথাগুলো বলে মনে করবে অসংখ্য অসংখ্য প্রতিনিধিদের পরামর্শ নিয়ে তাহিরি কথা বলছে। মনে করেন তাহিরি একলা, সময়ে টের পাইবা, এই জন্য সাবধান। আরে কাফের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর, মুনাফিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক না।